নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে প্রেম, ভালোবাসা বা রিলেশনশিপকে মজবুত করার জন্য এমন একটি মন্ত্র পাঠ করুন যেখানে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক উন্নতি হবে। এই মন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, দেখুন, এখনকার যুগেতে অলরেডি খুব তাড়াতাড়ি সম্পর্কগুলো ক্রিয়েট করলেও সম্পর্কের গভীরতা যেন কোথাও কম বলে মনে হয়। সম্পর্কের মধ্যে কিছু পান থেকে চুন কষলেই কিন্তু সম্পর্কের মধ্যে বিশাল একটা ডিস্ট্যান্স তৈরি করছে। মানুষের মধ্যে যে ডিপনেস, সম্পর্কের গভীরতা কিন্তু বড় অভাব রয়েছে। তাই এই মানুষের মধ্যে, মানুষের যে সম্পর্ক, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক, বা যাদের ক্ষেত্রে একাধিকবার প্রেম করার চেষ্টা করছেন কিন্তু সেই প্রেমটা কোনোভাবেই আপনাদের জন্য স্যুট করছে না, একাধিক বিভিন্নভাবে একাধিক প্রেম করলেও সেই প্রেম আলটিমেটলি কেটে যাচ্ছে, বা যারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করেও বিয়ে হচ্ছে না, এমন অর্থাৎ রিলেশনশিপে যারা প্রচণ্ডভাবে জর্জরিত রয়েছেন, কোনোভাবেই রিলেশনশিপকে একটা ফ্রুটফুল জায়গায় আনতে পারছেন না, সেটা বিবাহের জায়গায় পর্যন্ত আনতে পারছেন না, বা প্রেম করতে গেলে বারে বারে বাধার সম্মুখীন হচ্ছে, এই ধরনের, কারণ এই রিলেশন সম্মুখীন হলে এই মন্ত্রটি যদি পাঠ করেন, মন্ত্রটিকে অবশ্যই 108 বার করে পাঠ করতে হবে, আর টোটাল কিন্তু 66 দিন পাঠ করতে হবে। এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন নিত্য, তাহলে কিন্তু আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে যে হার্ট চক্র, সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হবে, এবং আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে অ্যাট্রাকশন পাওয়ারটা অনেক বেড়ে যাবে, এবং সেই জন্য কিন্তু নিজেদের লাভ লাইফের ক্ষেত্রে বলি, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রোম্যান্টিক যে সম্পর্কটা, সেটার ভিতটাকে আরও দৃঢ় হবে। তা আসুন আমরা জেনে নিই সেই মন্ত্রটা কি। অ্যাকচুয়ালি মন্ত্রটি হলো কামদেবের মন্ত্র। হিন্দু মাইথোলজি অনুযায়ী কামদেব হলো আমাদের লাভ, অ্যাট্রাকশন, সেক্স, রোম্যান্টিকতার দেবতা। তাই আমরা যদি কামদেবের মন্ত্রটি পাঠ করতে পারি, আমাদের মধ্যে কিন্তু রোম্যান্টিকতা এবং আমাদের টোটালি অ্যাট্রাকশন করার পাওয়ারটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। আমি আপনাদের জন্য এই মন্ত্রটিকে 6 বার পাঠ করে শোনাবো। আপনারা এই মন্ত্রটি আমার উচ্চারণ ওয়াইজ খুব ভালো করে নোট ডাউন করুন, এবং আমার উচ্চারণটাকে খুব ভালোভাবে খেয়াল করুন, যাতে কোনো রকম একটা ওয়ার্ডও যাতে ভুল না হয়, সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। যদি মন্ত্রের একটা ওয়ার্ড আপনি ভুল বলেন, তাহলে কিন্তু মন্ত্রটা কোনোভাবে কাজ করবে না। মন্ত্রটি আমি পাঠ করছি, খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা মন্ত্রটাকে শুনবেন, তাহলে কিন্তু অনেক শুভ ফল পাবেন। ওকে, মন্ত্রটি হলো ওম কামদেবায় বিদমহে পুষ্পবনায় ধীমহি তন্নঃ আনঙ্গ প্রচোদয়াত্। 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 ওম কামদেবায় বিদমহে পুষ্পবনায় ধীমহি তন্নঃ আনঙ্গ প্রচোদয়াত্।